স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনামূলক ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ইভ্যালি নিউজ এন্ড ভিউজের সাথে আছি আমি তাইমুর রশিদ। আমার সাথে আজকে স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত আছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিডিসির সহকারী পরিচালক ডাক্তার এম এম আখতারুজ্জামান এবং দৈনিক ইত্তেফাকের সিনিয়র সাংবাদিক কূটনৈতিক সম্পাদক মাইনুল আলম। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, এছাড়া আমাদের এই আলোচনার এক পর্যায়ে বাসভবন থেকে অনলাইনে যুক্ত হবেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার লেলিন চৌধুরী। শুরুতে আমরা চলে যেতে চাই আমাদের বার্তা কক্ষে, সেখানে আছেন আমাদের বার্তা সম্পাদক আব্দুর রহমান। আপনার কাছে জানতে চাই দিনের সবশেষ গুরুত্বপূর্ণ খবরগুলো কী ছিল? ধন্যবাদ তাইমুর। যে খবরগুলো ছিল বাংলা বিশ্বের নিউজে, তার মধ্যে একটি হচ্ছে যে করোনার প্রতিরোধে যে লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে আরও এক সপ্তাহ, এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে হয়তো আজ অথবা আগামীকাল সরকার প্রজ্ঞাপন জারি করবে। এতে নতুন কোনো বিধিনিষেধ আরোপ করা হয়নি, যে বিধিনিষেধগুলো আগে ছিল সেগুলোই রয়েছে। রাজধানী সহ সারা দেশে যে শপিং মল এগুলো খোলা থাকবে, তবে যথারীতি গণপরিবহন বন্ধ থাকবে এবং অফিস আদালতের ক্ষেত্রে আগের যে বিধিনিষেধ ছিল সেগুলো থাকবে। আরেকটি খবর ছিল করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের অনুরোধ করেছেন। এসকাপের 77তম বার্ষিক সভায় তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী সেখানে 4টি প্রস্তাব দিয়েছেন, যাতে তিনি বৈশ্বিক যে বড় বড় অর্থনৈতিক সংস্থাগুলো আছে তাদেরকে এক্ষেত্রে আরও বেশি অর্থায়ন করা এবং উন্নত দেশগুলোকে আরও বেশি অর্থায়ন করার অনুরোধ করেছেন। একই সঙ্গে এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বাংলাদেশের যে রোহিঙ্গা সংকট তা মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও অনুরোধ করার আহ্বান জানিয়েছেন। আর যথারীতি করোনার যে খবর, তাতে 97 জন মারা গেছে এই খবরটি রয়েছে। পাশাপাশি এ নিয়ে সরকার এবং বিরোধী দলের বিএনপির মধ্যে যে কথোপকথন সেটা রয়েছে। ভোজ্য তেলের দাম বাড়ানোর একটি প্রতিবেদন ছিল বাংলা ভিশনের সংবাদে, তবে এখানে একটু বিষয়ের ব্যাপার হয়েছে যে ট্যারিফ কমিশন, যারা মূলত ট্যাক্স বাড়ানো বা কমানোর বিষয়টা, তেলের দাম কমানো বাড়ানোর বিষয়টা এগুলো নির্ধারণ করে, তারা এ বিষয়ে হতবাক হয়েছে যে তারা সুপারিশ করেছে কিন্তু হঠাৎ করে কীভাবে দাম বাড়লো। এর পাশাপাশি করোনার আরও কয়েকটি খবর আছে, যেমন ইসলাম ফাউন্ডেশন বলেছে মসজিদে ঈদের জামাত পরার জন্য সেক্ষেত্রে কার্পেট ব্যবহার না করা, জীবাণুনাশক দ্বারা মসজিদ পরিষ্কার করা, স্বাস্থ্যবিধি মেনে চলা, এগুলো রয়েছে। আরেকটি খবর আপনাকে বলি তাইমুর, তা হচ্ছে যে যশোর হাসপাতাল থেকে 10 জন করোনা রোগী পালিয়ে গিয়েছিল। বাংলাদেশের মানুষের মধ্যে করোনার যে ভীতিটা এখনও কী রয়েছে তার একটা বড় প্রমাণ হচ্ছে এটি। তবে আশার কথা হচ্ছে যে তাদেরকে আবার নিজ নিজ বাড়ি থেকে পুলিশ প্রশাসন গিয়ে আবার হাসপাতালে ফিরে আনতে সক্ষম হয়েছে। আরেকটি খবর ছিল, সেটা হচ্ছে কুয়েতে বাংলাদেশের যে সাবেক এমপি কাজী শহীদুল ইসলাম পাপুল, তার আগে সাজা হয়েছিল 4 বছর, সেই সাজার আরও বাড়িয়ে 3 বছর বাড়িয়ে এখন 7 বছর করা হয়েছে। একই অভিযোগে কুয়েতেরও 3 জন নাগরিককে সাজা দেওয়া হয়েছিল। তারপর এই ছিল বাংলা ভিশনের সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, বার্তা কক্ষ থেকে সবশেষ গুরুত্বপূর্ণ খবরগুলো জানাচ্ছিলেন বাংলা ভিশনের বার্তা সম্পাদক আব্দুর রহমান। ডাক্তার এম এম আখতারুজ্জামান, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। এমন সময় আমরা আলোচনা করছি যখন প্রতিদিনই আমরা মৃত্যুর সংখ্যা দেখছি, আজও 97 জনের মৃত্যু হয়েছে, মোট মৃত্যু 11,150 ছাড়িয়েছে। এমন বাস্তবতায় চলমান যে বিধিনিষেধ চলছিল চলাফেরার উপর বা সামগ্রিক, সেই বিধিনিষেধ আরও 1 সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত আসছে, মঙ্গলবারই প্রজ্ঞাপন জারির কথা রয়েছে। এই সিদ্ধান্তকে আপনি কীভাবে দেখছেন? জি ধন্যবাদ। আজকের আলোচনার শুরুতেই আজকের এই করোনা যুদ্ধের সম্মুখ সারির যোদ্ধা সেই সমস্ত চিকিৎসক, নার্স থেকে শুরু করে সকল স্বাস্থ্যকর্মী, পুলিশ ভাই থেকে শুরু করে যারা যেভাবেই কন্ট্রি সংবাদকর্মী থেকে শুরু করে সকলকে আমি স্মরণ করছি যারা আত্মাহুতি দিয়েছেন এই যুদ্ধে, যুদ্ধ করতে গিয়ে, মানুষকে বাঁচাতে গিয়ে। আসলে এই লকডাউন আমরা কিন্তু, এটি তৃতীয় ফেজের কথা বলা হলো, তো প্রথম এবং দ্বিতীয় ধাপে কিন্তু আমরা দেখেছি যে লকডাউন দেওয়ার ফলে আমাদের যে সংক্রমণের হার, যেটি আমরা দেখেছি প্রায় 20 থেকে 24 এর মধ্যে ওঠানামা করছিল, এটি কিন্তু সবশেষে এসে আজকের দিন পর্যন্ত আমরা দেখেছি 12 ভাগে নেমে এসেছে, অর্থাৎ প্রায় অর্ধেক নেমে এসছে। তো এটি আসলেই এই লকডাউনের মধ্যে দিয়ে আমরা যে কর্মগুলো করি
শুধু যে স্বাস্থ্য বিভাগের এটি কাজ তা না, যে কারণে আজকে মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী কিন্তু এটি ঘোষণা করেন এবং এটি প্রজ্ঞাপন আকারে যার যেটা করণীয় সে তিনি সেটা করেন। কাজে আমি মনে করি যেটি বিজ্ঞানসম্মত এবং এর মধ্যে দিয়ে আমাদের স্বাস্থ্য বিভাগের যেটি আমরা বললাম সংক্রমণের হার কমার অর্থই হচ্ছে হাসপাতালে যে প্রয়োজনীয় সংখ্যক বেড আছে, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত যেখানে কিন্তু হাহাকার বিছানার জন্য, আমাদের কিন্তু সেটি নেই। আপনারা জেনেছেন যে কিছুটা সংকট হলেও আমাদের ডিএনসিসির হসপিটালটি উদ্বোধন করার পর থেকে, সেটি ফাংশনাল হওয়ার পর থেকে এই ক্রাইসিসটা কিন্তু আমাদের এখন নেই। কাজে আমরা যদি সংক্রমণের হারটা কমাতে পারি তাহলে অবশ্যই লকডাউন আরেক সপ্তাহ বেড়েছে, এর ফলে আমরা আশা করি যে সংক্রমণের হারটা, আপনি সংক্রমণের হারের কথা বলছেন কিন্তু মৃত্যুর সংখ্যাটা আমরা খুব প্রত্যাশিত একটা ভালো ফল পাচ্ছি না, এটা পেতে আর কেমন সময় লাগতে পারে? এটা আপনি ধরেন যে আজকে যে মৃত্যুটা, তিনি কিন্তু সংক্রমিত হয়েছেন আরো হয়তো 15 থেকে 20 দিন আগে, তো স্বাভাবিক 14 দিন হচ্ছে নর্মাল ইনকিউবেশন পিরিয়ড। কেউ যদি আক্রান্ত হয় তারপর থেকে উনি 14 দিনের মধ্যে আমাদের এই সিমটমটা প্রকাশ পায় বা রোগের লক্ষণ প্রকাশ পায়। কাজে মৃত্যুর যে বিষয়টি, এটি ওই দেখা যাচ্ছে যে 90 থেকে 100, 104 ম্যাক্সিমাম মনে হয় এরকম গিয়েছে, তবে এটি কিন্তু আসলে এটা গবেষণার বিষয়, এটি এক কথায় কোনো ক্লিন কাট কিছু করা যাবে না। তবে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশনায় আমরা প্রতিনিয়তই আমাদের সোসাইটি অফ মেডিসিন, আমাদের এর সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসকদেরকে নিয়ে আমরা কিন্তু গাইডলাইনে প্রপার ম্যানেজমেন্ট যাতে হয়, এটার ঠিক মূল গাইডলাইন হচ্ছে যে আমরা যেন প্রপারলি তাদের অক্সিজেনেশন দিতে পারি, যারা কোমরবিডিটি আছে, হাই প্রেশার আছে, ডায়াবেটিস আছে, অন্যান্য অসুখ বিসুখ আছে, সেগুলো যদি প্রপারলি অ্যাড্রেস করা যায় তাহলে আমরা আশা করি যে সেই ক্ষেত্রেও আমরা সফলকাম হব। তবে সর্বোপরি আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে যে আমাদের যে নির্দেশনাগুলো সেটি আমাদেরকে মানতে হবে, আর স্বাস্থ্য বিভাগের যে দায়িত্ব, চিকিৎসকদের যে দায়িত্ব, সেটা ওনারা আরো যথাযথভাবে করবেন। মাইনুল আলম, আপনার কাছে জানতে চাই, আমরা গত বছরের অভিজ্ঞতা দেখেছি, আমরা যেটা আশঙ্কা করি ইতালি এই জায়গাগুলো থেকে আমরা সংক্রমিত হয়েছিলাম, এবার কিন্তু আমরা দেখেছি যে ভারতের যখন কোভিড তাণ্ডব চলছে, আমি এই ভাষায় বলতে চাই, তার পরেপরি সরকার একটা তড়িৎ সিদ্ধান্ত নিয়েছে, বিমান যোগাযোগ বন্ধ ছিল, স্থল যোগাযোগও বন্ধ করে দেওয়া হয়েছে, এই সিদ্ধান্তটা কতটা যোগোপযোগী এবং সময় উপযোগী হয়েছে আমাদের সরকার? জি, নিঃসন্দেহে। এটা আমি আরও 3-4 দিন আগেই বলছিলাম যে ভারতে যখন হুহু করে বাড়ছে করোনার প্রকোপ, মৃত্যু এবং সংক্রমণ এবং সংকটটা যখন বাড়ছে, তখন আমরা খুব ক্লোজ নেইবার, আমাদের যে বর্ডার পয়েন্টগুলো আছে প্রায় 20টার মতো সীমান্ত দিয়ে যাতায়াত আছে এবং আমাদের খুব অবস্থানটা খুব নিকটে, যার ফলে এখানে আমাদের উপর এই ছায়া কিংবা এই ছাপ আসবে সেটা খুবই স্বাভাবিক। এখনও আমাদের এই সংখ্যাটা আছে, যার ফলে একবারে বর্ডার সিল করে দেওয়া, বিমান এবং স্থল যোগাযোগ যেটা বন্ধ করে দেওয়া, এটা খুবই স্বাভাবিক, এটা বাড়ানো হয়েছে এবং এটা চলা উচিত 14 দিনের জন্য। 14 দিন তো থাকবেই, উনি যেটা বললেন যে একটা পিরিয়ড আছে 14 দিন 21 দিন কিংবা সর্বোচ্চ 1 মাস যদি আপনি এভাবে একেবারে লকড করে রাখেন, নো মুভমেন্ট, নো ট্রান্সপোর্টেশন, নো ডিস্ট্রিক্ট মুভমেন্ট কিংবা এক জেলা থেকে আরেক জায়গায়, এটা যদি হয় তাহলে আমরা এটা পারি। দেখুন, 14 তারিখ থেকে আজকে পর্যন্ত যে লকডাউনটা হচ্ছে কিংবা কঠোর বিধিনিষেধ চলছে, এটা আগামী 5 তারিখ পর্যন্ত চলবে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, আরও 1 সপ্তাহ বাড়ছে, বাড়ানোর জন্য সিদ্ধান্ত হয়েছে। এবং এটা চিন্তা ছিল, আমরা ধারণা করেছিলাম 28 তারিখ থেকে খুলে যাচ্ছে মার্কেট, পরিবহন খুলে যাচ্ছে সব কিছু, কিন্তু এখন এটা আবার সিদ্ধান্তটা ইউটার্ন দেখলাম, এটা খুব যথার্থ, এটা যথার্থ। একটা হচ্ছে যে আপনাকে হোক ঈদ হোক রোজা কিংবা অনেক কিছু আছে, উৎসাহ পার্বণ আছে, এটা আমাদেরকে স্যাক্রিফাইস করতে হবে, নাগরিক হিসাবে, মানুষ হিসাবে উৎসব পার্বণ কিংবা এসব ব্যাপার আমরা অবশ্যই এটা আমাদেরকে স্যাক্রিফাইস করতে হবে। যেটা ভারতে যেটা করেছে, ভারত যেটা করেনি, কুম্ভ মেলা থেকে শুরু করে গঙ্গা স্নান থেকে শুরু করে পুণ্য স্নান থেকে শুরু করে IPL নির্বাচন অনেক কিছু চলছে ওখানে, সুতরাং এটা আর বোধহয় খেসারত বোধহয় ভারত দিচ্ছে এবং পুরো পৃথিবী আজ ভারতের পাশে দাঁড়িয়েছে। কারণ হচ্ছে ভারতের এখন এপিসেন্টার, কেন্দ্র, করোনা সম্প্রসারণের কিংবা করোনা সংক্রমণের কেন্দ্র হিসাবে আজকে ঘোষণা দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে আমি WHO-র একটা মন্তব্য শুনতেছিলাম যে এখানে দুর্যোগ হিসাবে ভারতকে দুর্যোগের, করোনা দুর্যোগ হিসাবে চিহ্নিত করেছে WHO-র প্রধান, সুতরাং এটা ভাবতে হবে। এবং সুতরাং ভারতে যদি হয় আমরা কি মুক্ত? আপনি দেখেছেন গত বছর ইউরোপ কি পরিস্থিতি, প্রথমে হিট করলো ইতালিতে ভয়াবহ অবস্থা, এরপর এক দেশ থেকে ইউরোপের প্রত্যেকটা দেশে, স্পেন, ইতালি, ফ্রান্স থেকে সব জায়গায় ছড়িয়ে গেল,
জার্মানি কিছুটা সফল হয়েছে লক করতে, কিন্তু অন্য দশটা ইউরোপীয় কান্ট্রি একেবারে ছড়িয়ে গেল। তারপরে সর্বশেষ এসে লন্ডনে যুক্তরাজ্যে এসে ঠাই নিল। তো এটা আমাদের দেখতে হবে। ব্রাজিলে ছিল, ব্রাজিলের যে আমেরিকান নর্থ আমেরিকা কিংবা ল্যাটিন আমেরিকার দেশগুলো এভাবে ছড়িয়ে গেল। সুতরাং এখন সাউথ এশিয়ান যে ভ্যারিয়েন্ট আপনি যাই বলেন কিংবা যে নামেই বলেন, এটা এখানে আসছে। এর মধ্যে উনি বলতে পারবেন, বিশেষজ্ঞরা বলেন যে কি বলেন যে ভ্যারিয়েন্ট চেঞ্জ হচ্ছে কিংবা চরিত্র বৈশিষ্ট্য চেঞ্জ হচ্ছে উনি বলবেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে আগের যে ধারণা, গত বছরের ধারণা, সারফেসে স্পর্শ করলেই এটা ছড়িয়ে পড়ে কিংবা এটা এই স্পর্শ করলেই হয়ে যায় কিংবা ঠান্ডা গরম এই ধরনের পরিবেশ উইন্টার ওয়েভ আসে, এগুলো ধারণা পাল্টে যাচ্ছে। আজকে সর্বশেষ যেটা আমরা জানি যে একটু উন্মুক্ত জায়গায় থাকাটা ভালো, ক্লোজ রুমে একজন চার পাঁচজন বসে অফিসে মিটিং করা, বোর্ড রুমে বসে সভা করা, এই ধরনের পরিবেশকে পরিবর্তন করতে হবে, কারণ ধারণাটা পরিবর্তন হয়েছে এবং এটা ট্রান্সমিশন কিংবা সামাজিক সংক্রমণ এত দ্রুত হচ্ছে এবং এটা যেভাবে চরিত্র রূপ পরিবর্তন করছে এটা শতসিদ্ধ কোনো মেডিকেল সায়েন্স এখনো আসেনি, উনি ভালো বলতে পারবেন, এবং টিকাও এটার প্রধান না। এই ব্যাপারটা আমাদের বুঝতে হবে। সুতরাং আমি মনে করি সাধারণ নাগরিক হিসেবে আমাদের কিছু ত্যাগ করতে হবে, আমাদের কিছু জিনিস বাদ দিতে হবে বৃহত্তর স্বার্থে এবং ভবিষ্যতের স্বার্থে। ডাক্তার এম এম আক্তার যেমন প্রসঙ্গটা মাইনুল আলম তুলেছেন, আমরা বলছি যে এখন সারা পৃথিবীতে করোনা সংক্রমণের নতুন কেন্দ্র ভারত, ভারতের এই যে ভ্যারিয়েন্ট এটা আসলে কতটা ভয়াবহ, কতটা ভয়ঙ্কর যদি একটু। জি ধন্যবাদ, কারণ এই প্রশ্নটি করাটা খুবই প্রাসঙ্গিক, কারণ আমাদের তিন দিক থেকে ভারত, আমরা উই আর শেয়ারিং আওয়ার বর্ডার উইথ ভারত এবং মিয়ানমার। তো ডেফিনেটলি ভারতের এই ধরনের ডিজাস্টার হলে আপনারা জানেন যে ক্রস বর্ডার একটা ইস্যু থাকে, যে সমস্ত সংক্রামক রোগগুলো পার্শ্ববর্তী দেশ থেকে আরেকটি দেশে ছড়ায়। ইতিমধ্যেই আমাদের মাইনুল ভাই বললেন যেটা, ইতিমধ্যেই কিন্তু এটা পাবলিক হেলথ ইমার্জেন্সি অফ ইন্টারন্যাশনাল কনসার্ন, এটা সারা পৃথিবীতে যখন কোনো অসুখ ছড়িয়ে যায় সেটি কিন্তু আসলে পাবলিক হেলথ ইমার্জেন্সি বলে, সারা পৃথিবীতেই প্যান্ডেমিক আকারে ছড়িয়েছে। তো ভারতের ভেরিয়েন্ট নিয়ে আসলে যথেষ্ট রিসার্চ, আমাদের জেনোম সিকোয়েন্স করে কোন ধরনের ভেরিয়েন্ট হচ্ছে এটি পুরোপুরি না হওয়া পর্যন্ত এ সম্পর্কে মন্তব্য করা কিন্তু আসলেই কঠিন। তবে সবচেয়েতে বিশেষ দিক লক্ষ্য রাখতে হবে, যেহেতু আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী দেশ হিসেবে সব কিছুই আমাদের জানা, অনেক ইনফরমেশন, এমনকি আমাদের দেশের বহু মানুষ সেখানে চিকিৎসা নিতে গিয়ে পড়াশোনা করতে গিয়ে তারা ওখানে আছে, তারা আসতে চাচ্ছে। আজকে থেকে যেহেতু সীমান্ত বন্ধ হয়ে যাবে, আটকা পড়েছেন অনেকজন, কাজেই সেদিক থেকেও কিন্তু আমরা খোঁজ খবর পাচ্ছি, দেখতে পাচ্ছি সেখানে অক্সিজেনের জন্য হাহাকার। এক্স্যাক্টলি কোন ভেরিয়েন্টের জন্য কীরকম সিভিরিটি হচ্ছে, ভিরুলেন্সটা কী, এটা এই মুহূর্তে বলাটা কঠিন। আমি বরং ওই দিকের থেকে আমি বেশি মনোযোগ দিতে চাই যে সরকার যে নির্ধারিত স্বাস্থ্য বিধিমালাগুলো দিয়েছে, যতক্ষণ পর্যন্ত আমাদের এটি নিয়ে আইডিসি আর গবেষণা করছেন, আইসিডিডিআরবি সহ আরও অনেকে গবেষণা করছেন, পরিপূর্ণ ফলাফল না পাওয়া পর্যন্ত বলা হচ্ছে ডাবল মিউটেন্ট বা ট্রিপল মিউটেন্ট এটা করেছে, এটার গতি প্রকৃতি কেমন, এটার ভিরুলেন্স কেমন, কীভাবে এটা ছড়াচ্ছে, কতজন মানুষকে আক্রান্ত করতেছে, কত দ্রুত মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, এটি কিন্তু পরিপূর্ণ একটা পরিষ্কার চিত্র এখন পর্যন্ত আমরা ভারতের এই ধরনটা এরই মধ্যে আমাদের দেশে এসেছে কিনা বা ছড়িয়ে পড়েছে কিনা, এটা কি গবেষণা শুরু এটা স্পেসিফিকভাবে আমি বলতে পারছি না এই মুহূর্তে, তবে আমি আমার ধারণা যে আমাদের আইডিসিআর থেকে শুরু করে বেশ কিছু প্রতিষ্ঠান যারা জেনোম সিকোয়েন্স করছে কন্টিনিউয়াসলি দেখার চেষ্টা করছে যে কোন স্ট্রেনগুলো দিয়ে আমরা এফেক্টেড হচ্ছি, এবং যাদের মৃত্যু হচ্ছে তাদের ক্ষেত্রেও কিন্তু সে স্ট্রেনগুলো দেখা হচ্ছে, ভার্বাল অটোপসি করা হচ্ছে, এটি নিয়েও কিন্তু কাজ হচ্ছে। তবে পরিপূর্ণ কাজ না হলে মন্তব্য করা মুশকিল যে এটার ক্ষেত্রে, কারণ এটা কেউই বলতে পারবে না। সারা পৃথিবীতে আপনারা জানেন যে কোভিড-19 এমন একটা ভাইরাস যেটা সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে কেউই কিন্তু একদম ক্লিন কাট কোনো এভিডেন্স জেনারেট করতে পারেনি, যেটি করেছে সেটি হচ্ছে স্বাস্থ্যবিধি বারবারই যেটা। তবে আমি যেটা মনে করি ভারতের এই চিত্র দেখে আমি ভাইয়ের কথার সঙ্গে একমত যে কমিউনিটিকে যদি এঙ্গেজ করতে না পারি আমরা মানুষদেরকে যদি বুঝাতে না পারি, তাহলে হাসপাতাল থেকে পালিয়ে যাওয়ার বিষয়, আইসোলেশন সেন্টার থেকে পালিয়ে গিয়ে আমরা বৃদ্ধ বাবা মাকে এফেক্টেড করে আবার হাসপাতালে ফিরে আসলে কিন্তু লাভ হবে না। কাজেই সরকারের যে দায়িত্ব সেটি সরকার পালন করবে, ডাক্তারের যে দায়িত্ব সেটি ডাক্তার পালন করবে, মানুষ হিসাবে আমরা পালন করব। আমরা এটাও দেখলাম রিপোর্টে যে ইসলামিক ফাউন্ডেশন থেকে বলা হয়েছে যে কিভাবে তারা স্বাস্থ্যবিধি মেনে নামাজ পড়বে, স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত করবে,
এই জিনিসগুলো কিন্তু আমাদের এই কমিউনিটি এনগেজমেন্টের মাধ্যমে মানুষদের দায়িত্বের মধ্যে পড়ে। কাজেই আমার মনে হয় আমাদের নাগরিক দায়িত্বটা এখন অবশ্যই এটিও আলোচনা। দর্শক শ্রোতে বলছিলাম আমাদের সাথে অনলাইনে বাসভবন থেকে যুক্ত আছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার লেনিন চৌধুরী। ডাক্তার লেনিন চৌধুরী, আপনার কাছে যে প্রশ্নটা শুরুতে রাখতে চাই, গত দু সপ্তাহের এক ধরনের লকডাউনের বাস্তবতা আমরা দেখেছি, এমন বাস্তবতায় আরেক সপ্তাহ লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত আসছে। লকডাউন তো না ঠিক, সরকার বারবারই বলছে যে বিধি নিষেধ আরোপ, এই সিদ্ধান্তটাকে আপনি কিভাবে দেখছেন ডাক্তার লেনিন চৌধুরী? ধন্যবাদ। আমি প্রথমেই একটি কথা বলে রাখি, করোনা নিয়ন্ত্রণের জন্য একটি পরিপূর্ণ পরিকল্পনা করতে হয়, সেই পরিকল্পনার কঠোরতম ধাপ হচ্ছে লকডাউন। সেখানে যাওয়ার আগে কতগুলো ধাপ রয়েছে, সেখান থেকে বেরিয়ে আসার কতগুলো ধাপ রয়েছে। দুর্ভাগ্যক্রমে বাংলাদেশে লকডাউন দেওয়ার আগের ধাপগুলো সঠিকভাবে পালন করা হয় না, এবং লকডাউনের পরবর্তী ধাপগুলোকেও আমরা সঠিকভাবে চিহ্নিত করি না, এবং সেগুলো আরোপ এবং মানার ব্যাপারেও আমাদের কোনো মানে ভাবনা নেই। এর ফলে দেখা গেল আমরা লকডাউন অথবা বিধিনিষেধের নামে যে কাজগুলো করছি, এটাকে আসলে একটি বাংলাদেশি লকডাউনের ভেরিয়েন্ট বলা যায়। কখনো কোমল লকডাউন, কখনো কঠিন লকডাউন, আবার কখনো লকডাউন খুলে দিয়ে। এর মানেটা কি? মানেটা হচ্ছে যে আমরা স্থির না যে আসলে কি করা দরকার এবং কি করা দরকার না। সবশেষে যেটি বলবো সেটি হচ্ছে যে আমাদেরকে নির্দিষ্ট করতে হবে আমরা কি করতে চাই এবং কি করতে চাই না। যেমন 14 দিনের লকডাউনের আমরা দেখলাম সংক্রমণের হার কিছুটা কমে এসেছে, মৃত্যুর হার একই রয়ে গেছে, তাহলে আমরা 14 দিন পরে কি করব সেই জায়গাটা তো ঠিক করতে হবে। কারণ শপিং মলে যেসব মানুষজন চাকরি করে, কাজ করে অথবা ব্যবসা করে, তাদের যে দুঃখ কষ্ট রয়েছে তেমনি কিন্তু তার চেয়ে অনেক বেশি লোক পরিবহন অন্য কোথাও যুক্ত আছে, তাদেরও তো দুঃখ কষ্ট রয়েছে। তাহলে লকডাউনটাকে যদি আমি লকডাউনের মতো ঠিক মতো পালন করতাম এবং সেই সময় নিরন্ন প্রান্তিক মানুষের জন্য খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থাটা করতাম, এবং 2 সপ্তাহ পার হওয়ার পর যদি ধাপে ধাপে আমি বেরিয়ে আসতাম, ধাপে ধাপে বলছি এই জন্য যে আমাদেরকে তো নিশ্চিত করতে হবে যে কোন জায়গাগুলোতে বেশি সংক্রমণ হয় সুপার স্প্রেডার, তার চেয়ে কম কোনগুলো, মাঝামাঝি কোনগুলো, একদম কোনগুলি না। তাহলে যখন আমরা খুলে দেওয়ার জায়গা আসবে যেখানে সংক্রমণ সবচেয়ে কম হয় সেটা আমরা আগে খুলবো, আর সংক্রমণ সবচেয়ে বেশি যেসব জায়গায় হয় আমরা সেই জায়গায় সবচেয়ে পরে আসলে খুলবো, এটাই তো হওয়া উচিত। কিন্তু আমরা দেখছি এই জায়গায় এক ধরনের সমন্বয়হীনতার অভাব রয়েছে। যদিও কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা সমন্বয় সাধন করছে, কিন্তু আমরা দেখছি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে যে কমিউনিটি এনগেজমেন্ট বা জনসাধারণকে যুক্ত করতে হবে। এখন পর্যন্ত আমরা করোনা নিয়ন্ত্রণে জনসাধারণকে যুক্ত করার ন্যূনতম কোনো পদক্ষেপ গ্রহণ করিনি। যেমন ধরুন আমরা বারবার বলে আসছি প্রত্যেকটা এলাকা পাড়া মহল্লায় একটি গণতদারকি কমিটি গঠন করা হোক, যারা মানুষকে মাস্ক পরতে উৎসাহিত করবে, বাধ্য করবে, ঘরে ঘরে গিয়ে মানুষকে বলবে নির্বাচনে ভোট চাওয়ার মতো করে যে আপনি মাস্ক না পরলে বাইরে আপনাকে আসতে দেয়া হবে না। দেখুন কি ম্যাজিক ফল তৈরি হতে পারে, সেটা করা হয়নি। এবং আরেকটা ব্যাপার খুব বাজে ব্যাপার, সেটা হচ্ছে যখন করোনার প্রকোপ কমে আসে সাফল্যের দাবিদার নীতি নির্ধারকটা করেন, যখন এটি আবার বাড়তে থাকে তখন তো জনগণের ঘাড়ে দোষ চাপানো হয়, এটি তো ঠিক না। আসলে কি করতে হবে, সরকার কি করতে যাচ্ছে মানুষকে জানাতে হবে, মানুষকে সাথে নিয়ে করতে হবে। ডাক্তার লেনিন চৌধুরী, ভারতের যে ভেরিয়েন্টটা সেই ভেরিয়েন্টটা নিয়ে আপনাদের এক ধরনের আশঙ্কার বড় জায়গা ছিল, তা ভারতের সাথে যোগাযোগ বন্ধ করে দেওয়ার স্থল এবং বিমানপথে তো আগেই বন্ধ হয়েছে, যে আমরা কি এখন কিছুটা হলো আশঙ্কা মুক্ত হলাম কিনা? আচ্ছা, এই আশঙ্কা মুক্তির আগে আমি গতকালের একটি ঘটনা বলছি। যশোর জেনারেল হাসপাতালে 10 জন ভারত থেকে ফেরা রোগী ভর্তি হয়েছিল, তারা পালিয়ে গেল এবং তারপর তাদেরকে আবার ধরে আনা হলো। কিন্তু পালিয়ে যাওয়ার পরে এই 10 জন রোগী কাদের সংস্পর্শে ছিল তাদেরকে কিন্তু খুঁজে বের করে কোয়ারেন্টাইনে আনা হয়নি। তার মানে একই দিন একইভাবে আমরা গণমাধ্যমে দেখেছি সাতক্ষীরাতে জরুরি পণ্য পরিবহনের সময় ভারত থেকে যে লোকগুলো আসে সাতক্ষীরা আমাদের লোকজনের সাথে মেলামেশা করছে, তাদের মাস্ক পরা নেই, শারীরিক দূরত্ব তারা বজায় রাখছে না। তার মানে আমরা একদিকে সীমান্ত বন্ধ করছি, অন্যদিকে কিন্তু রোগ ঢোকার, জীবাণুবাহী মানুষ ঢোকার জায়গাটাও আমরা রাখছি। তাতে আমরা বলতে পারি যে সীমান্ত বন্ধ করাতে কিছুটা ঝুঁকি কমলো, কিন্তু একই সাথে ঝুঁকি যুক্ত আরো অনেক কিছু রয়ে গিয়েছে। সবগুলো জায়গায় যদি ব্যবস্থা নেওয়া না যায়
তাহলে কিন্তু আমরা ঝুঁকি মুক্ত থাকব না। জি ডক্টর লেনিন চৌধুরী, আপনি আমাদের সাথে সংযুক্ত থাকুন। টিকা নিয়ে আরো কিছু প্রশ্ন আছে আপনার কাছে। মানন আলম, এই আলোচনা শুরু ধরে বলতে চাই, যেটা তাতে এম এম আক্তারুজ্জামান তুলেছিলেন, ডক্টর লেনিন চৌধুরী বললেন, মানে আমাদেরও তো আসলে নাগরিক সচেতনতার জায়গা আছে। আমি করোনা আক্রান্ত হলাম, এখানে পালানোর বিষয়টা কি? আমি তো গিয়ে আরো আমার স্বজন আমাদের মধ্যে, এটা দেখেন হাসপাতাল থেকে 10 জন লোক পালিয়ে গেল এবং দুদিন থাকলো, এরপর তাদেরকে ধরে আনা হলো। তাহলে যেখানে গেল, বাড়িতে গেল, পরিবারের কাছে গেল, ওখানে কি পরিস্থিতি হবে? যেটা খুবই স্বাভাবিক কথা, যৌক্তিক। এটা হচ্ছে একটা আমাদের একটা এই ঘটনা আমাদেরকে কি নির্দেশ করে? ভারত থেকে যারা আসছে, সফর করে আসছে, আমি কোনো দোষ দিচ্ছি না, ভারতে গেছে, কাজে আসছে, সীমান্ত বাস্তবতা তৈরি হয়েছে, কিন্তু এটাকে আপনার ম্যানেজমেন্ট করতে হবে। আমি মনে করি এই যে বর্ডার পয়েন্টে বড় বড় যে হাসপাতালগুলো আছে যশোরে, পুরোটা আইসোলেশন সেন্টার করে ফেলেন, একটা স্কুলকে আপনি আইসোলেশন সেন্টার করে ফেলেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখুন, কলেজের ছাত্রাবাস করে ফেলেন, ওখানে থাকতে হবে, থাকবে, সরকার প্রশাসন খাওয়া দিবে, আত্মীয় স্বজন খাওয়া দিবে এবং ওখানে থাকবে, 14 দিন থাকতেই হবে। এই যে কোয়ারেন্টাইন রুলটা, এটা যে কত সুফল দেয় একটা ব্যক্তিকে তার পরিবারের জন্য, এটা আমরা গত 1 বছরে দেখেছি। বহু মানুষ, লক্ষ লক্ষ মানুষ সেলফ কোয়ারেন্টাইন করে সুস্থ হয়ে বেরিয়ে এসছে। এটা যদি আমরা না বুঝি এবং নাগরিকরা যদি এটা না বুঝি, তাহলে কে তার দায় নেবে? সমাজ নেবে, সরকার, রাষ্ট্র নেবে? যতই আমরা চিৎকার করি কিন্তু এটা কোনো সুফল আসবে না। এটা হচ্ছে আরেকটা ব্যাপার, হচ্ছে হাসপাতাল থেকে গেল কীভাবে, এটা একটা বড় প্রশ্ন। এগুলি হলো প্রশাসনিক ব্যবস্থাপনা, প্রশাসনিক ব্যবস্থাপনা। এবং যখন এই প্রশাসনিক ব্যবস্থাপনার মধ্যে আমরা নাগরিকরা পরিচালিত হই, ওখানে যখন শৈথিল্য থাকে, যখন ফাঁক থাকে, তখন এই ব্যাপারগুলো আরও বেশি উঁকি দেয় এবং এগুলোর পুনরাবৃত্তি ঘটে। এখন সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে বড় চিন্তা, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ সাহেব আজকে দুপুরে আমি বাংলা ভিশনের সব বিভিন্ন চ্যানেলে বলেছেন যে এই যে ভারতের যে যারা আসছে, এমন একটা ব্যাপার যে এই জন্য আমরা সিদ্ধান্ত নিতে হয়েছে 5 তারিখ পর্যন্ত লকডাউন কিংবা শাটডাউন যাই বলেন ছুটি বাড়াতে হচ্ছে, এই কঠোর নিয়ন্ত্রণগুলো রাখতে হচ্ছে। মার্কেট 9টা পর্যন্ত চলার কথা ছিল, 8টা পর্যন্ত চলবে, পরিবহন থাকবে না। এই যে ব্যবস্থাপনাগুলো করেছে, করতে বাধ্য হয়েছে পরিস্থিতি, কারণ আগে আমাদের বাঁচতে হবে, আগে আমাদের, কারণ আমাদের সীমান্ত, আমাদের বাড়ির কাছে এসে করোনা, এখানে লন্ডভন্ড পরিস্থিতি আমরা দেখছি চোখ দিয়ে, খুব বাড়ির কাছে আমাদের প্রতিবেশীর এখানে চলছে, এটা আমাদের দেখছি, এটা আমাদের মানতে হবে এবং এটা মাথায় রেখে এটা ব্যবস্থা নিতে হবে। উনি জনস্বাস্থ্য দৃষ্টিকোণ থেকে উনি বলেছেন যে কম ঝুঁকিপূর্ণ বেশি, ঝুঁকিপূর্ণ বেশি সংক্রমণ হয়, এটা একটা পরিমাপক থাকতে হবে। সবচেয়ে পর্যটন কেন্দ্র আমাদের জানুয়ারি ফেব্রুয়ারিতে কি হয়েছে, কক্সবাজার সহ পর্যটন কেন্দ্রগুলোতে হয়েছে, কমিউনিটি সেন্টার, বিয়ে, উৎসবগুলোতে হয়েছে, প্রতিষ্ঠানগুলোতে হয়েছে, বিভিন্ন জায়গায় সমাবেশ হয়েছে, কয়েকটা নির্বাচন হয়েছে, এই জাতীয় ব্যাপার। আপনি যদি এখন চলাফেরা মুভমেন্টটা যদি আগামী 1 মাস যদি আমরা না করি, রোজার উপলক্ষে না করি, কিংবা ঈদের উপলক্ষে যদি লক্ষ লক্ষ লোক ঢাকা শহরে 70 লক্ষ লোক, 1 কোটি লোক বাইরে যায় আসে, গ্রামে যায় আসে, এটা যদি আমরা সীমিত এবং নিয়ন্ত্রিত রাখতে পারি, সর্বোপরি মনিটরিংয়ের কথা বলছি আমরা, আমরা নিজেকে নিজে মনিটরিং করব, আপনি আপনার চারপাশে, আমি আমার চারপাশে, পরিবার সহ সবাইকে মনিটরিং করব, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ডাক্তার এম এম আক্তারুজ্জামান, আপনার কাছে একটি প্রশ্ন রেখে আমরা বিরতিতে যাবো। আমি কোয়ারেন্টিন নিয়ে আলোচনা হচ্ছিল, আপনি যেহেতু স্বাস্থ্য অধিদপ্তর আছেন এই জন্য এই প্রশ্নটা আপনাকে রাখছি। কোয়ারেন্টিন নিয়ে আমরা বিভিন্ন সময় এই সংখ্যাটা নিয়ে কম বেশি করতে দেখলাম, মানে এই জায়গাটাকে এক ধরনের কোনো বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা, আমি কি বলছি নিশ্চয় আপনি বুঝতে পেরেছেন, একসময় দেখেছিলাম 14 দিন, তারপরে এখন সবশেষ বলা হচ্ছে বিমান থেকে যারা আসবে তাদের 3 দিনের, এই জায়গাগুলোকে এক ধরনের আসলে আমাদের কোনো ঝুঁকির মধ্যে ফেলে কিনা, এই প্রশ্নটা উত্তর টেনবো বিরতির পর। দর্শক, এই ভ্যালি নিউজ এন্ড ভিউজ, একটা ছোট্ট বিরতির সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ভ্যালি নিউজ অ্যান্ড ভিউজ। এটা তেমি মাত্র যেমন বিরতির আগে যে প্রশ্ন আপনার কাছে রেখেছিলাম, কোয়ারেন্টিন নিয়ে আলাপ হলো, যশোর থেকে পালানোর কথা আমরা বলছি, কিন্তু এই কোয়ারেন্টিন নিয়ে আপনাদের স্বাস্থ্য অধিদপ্তর এক এক সময় এক এক সংখ্যার হিসেবটা দেখেছি, এটা আসলে কতটা যৌক্তিক ছিল তখন? জি ধন্যবাদ, কারণ আমি প্রথমেই আমাদের লেলিন ভাইয়ের কথার দিয়ে একটি বলি, সেটি হচ্ছে যে 10 জন ভারত ফেরত, তাদেরকে আমরা খুঁজে বের করেছি এবং তাদেরকে আবার ফেরত নিয়ে এসেছি, এবং তার জন্য যে সমস্ত প্রয়োজনীয় যেটা কন্ট্যাক্ট ট্রেসিং বলে, তারা কার কার সংস্পর্শে গেছে সেই কাজটিও চলমান রয়েছে। দ্বিতীয় অর্থ হচ্ছে যে আপনারা, আপনি বললেন যে কোয়ারেন্টাইনে কে কতদিন থাকবে, সাধারণত বলা হচ্ছে সে কিন্তু নেগেটিভ সনদ নিয়েই তার আসার কথা, বিদেশ ফেরত যিনি আসবেন উনি কিন্তু নেগেটিভ ফেরত সনদ নিয়ে আসবেন। এরপরেও আপনি যখন আসলেন, আপনি যখন দেখলেন যে একজন মানুষের তার সিমটম আছে, তার জ্বর আছে, হাঁচি কাশি হচ্ছে, তাকে কিন্তু এটা ম্যান্ডেটরি। আরেকটি বিষয় জেনে রাখা ভালো যে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষে
সকল পয়েন্ট অফ এন্ট্রি, যেটা আমি উদাহরণস্বরূপ বলি, যেমন সে বেনাপোল, বেনাপোল যে স্থলবন্দর আছে, আমাদের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আছে, এরকম সকল স্থল, নৌ এবং বিমানবন্দরগুলোতে পয়েন্ট অফ এন্ট্রিতে কিন্তু সেখানে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে। এটা কিন্তু সার্ভিলেন্স বলে, এটাকে সার্ভিলেন্সের আওতায় আনা হয়েছে। যদি কারো জ্বর বা কোনো উপসর্গ থাকে তাহলে কিন্তু তাকে পরীক্ষা করানো হয়, আইসোলেশন সেন্টারে চলে যান। আর যদি সেটা না থাকে, যদি দেখা যায় যে সে কোনো উপসর্গ বিদেশ ফেরত এসছে, তাকে কিন্তু প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের আওতায়, এটি কিন্তু আমাদের সশস্ত্র বাহিনী বিভাগ আপনারা খুব ভালো মতোই জানেন যে তারা কিন্তু এই দায়িত্বটা পালন করে। আগে যৌথভাবে করতো, এখন কিন্তু আলাদাভাবে তাদেরকে দায়িত্ব দেওয়া আছে। এর সঙ্গে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, আমি বিমানবন্দরগুলোর কথা বলছি, কাজেই এইভাবে কিন্তু আমাদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে যেটি, তার মধ্যেও যেটি আমরা গ্যাপ পেলাম, যেটি আমরা দেখতে পেলাম যে আমাদের সীমান্ত বন্ধ হলেও যারা পণ্য পরিবহন করছে সেই ট্রাক ড্রাইভারটি হয়তো মাস্ক পরা নেই, অথবা তার সঙ্গে সহযোগী যিনি, তিনি সহজ মানে তার স্বাস্থ্যবিধি মানছেন না। তো এটিও আমাদের যে পয়েন্ট অফ কেয়ারে যে স্বাস্থ্য ব্যবস্থাপনা রয়েছে সেটি আমরা ইতিমধ্যেই তাদেরকে নির্দেশনা দিয়েছি যে এই বিষয়টিও আমরা মানে খুবই গুরুত্বের সহকারে, কারণ আমাদের সামগ্রিক কাজটি কিন্তু হোল গভর্নমেন্ট অ্যাপ্রোচ, শুধু স্বাস্থ্য বিভাগ একা এখানে কিছু করতে পারে না। সমন্বিত কার্যক্রম, সমন্বিত কার্যক্রম লাগবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় লাগবে, পররাষ্ট্র মন্ত্রণালয় লাগবে, আমাদের জনগণের অংশগ্রহণ, যেটি লেনিন ভাই খুব খুব সুন্দরভাবে বলেছেন যে আসলে কমিউনিটি পার্টিসিপেশন বা কমিউনিটি এঙ্গেজমেন্ট, তাহলে সার্বিকভাবে এই জিনিসগুলো যদি আমরা করি, আমাদের যে দায়িত্ব ছিল যে যেটা আমরা হয়তো বা একদম শুরু থেকেই করা হয়, কেউ তো আর জানতো না যে এরকম পরিস্থিতি তৈরি হবে, কিন্তু প্রত্যেকটি পয়েন্ট অফ এন্ট্রিতে কিন্তু আমাদের সার্ভেলেন্স সিস্টেম কিন্তু এস্টাবলিশড আছে। কাজেই আমরা তাদেরকে পরীক্ষা করাচ্ছি, আইসোলেশনে নিচ্ছি, হোম কোয়ারেন্টাইনেও অ্যালাউ করছি এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন যার প্রয়োজন তাকে আমরা সেখানে। ভালো খবর দিলেন যে যশোরের ঘটনায় যারা যারা যদিও প্রথম এবং দ্বিতীয় দফা মিলে এখন পর্যন্ত 85 লাখ টিকা দেওয়া হয়েছে বলা হচ্ছে, কিন্তু প্রথম ডোজের অনেকেই দ্বিতীয় ডোজ পাবেন, এই ধরনের একটা আশঙ্কার জায়গা তৈরি হয়েছে। এই যে এই পরিস্থিতির জন্য আপনি আসলে ঠিক কোন বিষয়টিকে দোষবেন ডাক্তার নলিন চৌধুরী? মানে আমি আমি বলবো জি, আচ্ছা সেটা হচ্ছে টিকা নিয়ে একটি সংকট অবস্থা তো তৈরি হচ্ছে। এখানে প্রথম ডোজের টিকা ইতিমধ্যেই দেয়া বন্ধ করা হয়েছে, দ্বিতীয় ডোজের প্রায় 13.5 লাখ মানুষ টিকা পাবে কি পাবে না সেই অনিশ্চয়তা তৈরি হচ্ছে। এর কারণ অনুসন্ধান করতে গেলে আমরা প্রথমেই দেখব টিকার উপরে আমরা একটি মাত্র উৎস ভারতের সেরাম ইনস্টিটিউট তার উপরে নির্ভরশীল ছিলাম। এদেশের প্রত্যেকটি মানুষ যারা স্বাস্থ্য নিয়ে কথা বলেন ভাবেন তারা কিন্তু সবাই বলেছিল একাধিক উৎস থেকে টিকা জোগাড় করার জন্য। তখন সরকারের নীতি নির্ধারকরা বিষয়টি উড়িয়ে দিয়েছিলেন। সম্প্রতি আমরা আজকে এবং গতকালও কিছুটা স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আরো কিছু দায়িত্বশীল ব্যক্তি সাথে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এর দায়িত্বশীলদের একটি বাক বিতণ্ডা প্রকাশ্যে আসতে দেখলাম। সেই কথাটা দেখে এবং শুনে আমরা কিন্তু বেশ হতাশ হয়েছি যে তাহলে কিভাবে চলছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বশীলরা বলছে যে এটি বেক্সিমকোর দায়িত্ব ভ্যাকসিনটা নিয়ে আনার, তারা কিছু জানে না। এবং কেউ কেউ এটাও বলছে, আমরা গণমাধ্যমে দেখেছি যে বেক্সিমকোর চাপে সরকার অন্য কোনো উৎস থেকে ভ্যাকসিন খুঁজে নাই। এটা যদি সত্য হয় তাহলে এই ভ্যাকসিনের জন্য যারা দায়িত্বপ্রাপ্ত সরকারের পক্ষ থেকে তারা একটি মানে ক্ষমার অযোগ্য অপরাধ, কারণ তাদের উচিত ছিল একাধিক উৎসের সাথে যোগ করা। একই সাথে আমরা জানি রাশিয়ার যে স্পুটনিক ভি ভ্যাকসিনটি বাংলাদেশে উৎপাদন করার জন্য তারা প্রস্তাব দিয়েছে, এই প্রস্তাবটা অনেক মাস আগেও দিয়েছিল, সেটি কিন্তু গ্রহণ করা হয়নি। একইভাবে চীনের একটি ভ্যাকসিনের ট্রায়াল দেওয়ার ব্যাপারটা সেটিও মানা কেন করা হয়েছে তার ব্যাখ্যাটাও জনগণকে দেওয়া হয় নাই। সবচেয়ে আমরা একটা জিনিস বুঝতে পারি, ভ্যাকসিন নিয়ে আমাদের নীতি নির্ধারকদের মধ্যে স্বচ্ছতার অভাব ছিল এবং আছে, যে কারণে আজকে এই সংকটটা হয়েছে। আমরা প্রত্যাশা করব কালীন তৎপরতা, জরুরি তৎপরতায় অন্য সব উৎস থেকে, দেশ থেকে ভ্যাকসিন সংগ্রহ করে ভ্যাকসিন বা টিকা দেওয়ার কর্মসূচি চালু রাখা দরকার। কারণ করোনার বিরুদ্ধে লড়াইয়ের প্রধান দুটি অস্ত্র, একটি হচ্ছে মাস্ক ও স্বাস্থ্যবিধি, আর একটি হচ্ছে ভ্যাকসিন। অতএব এই ক্ষেত্রে মানুষকে বাঁচাতে হলে এই দুটো
একই সাথে অগ্রসর করে নিতে হবে। আমরা দেখেছি পৃথিবীর যেসব দেশ ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে এগিয়ে গিয়েছে তারা কিন্তু ঝুঁকি মুক্ত ক্রমাগতই হওয়া শুরু করেছে। অতএব এই জায়গাটা ঢিলেমি দেওয়ার ঢিল দেওয়ার অথবা অন্য কিছু করার কোনো স্কোপ নেই। জি ডাক্তার লেলিন চৌধুরী, আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, বাসভবন থেকে অনলাইনে যুক্ত হয়েছিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার লেলিন চৌধুরী। মায়ুন আলম, আপনার কাছে এই টিকার সূত্র ধরে দেখুন গত বছর নিয়ে টিকার কূটনীতি নিয়ে বড় আলোচনা, টিকার কূটনীতি বলবেন, ভ্যাকসিন ডিপ্লোমেসির কথা বলবেন, কিন্তু ভ্যাকসিন নিয়ে একটা রাজনীতি আছে, এই রাজনীতিটা একটু বলা দরকার। কিংবা আগেও বলেছি, ব্যাপারটা হচ্ছে উনি খুব যথার্থ বলেছেন, যখন সিরামের সাথে আমরা চুক্তি করলাম 3 কোটি ভ্যাকসিন বাংলাদেশ পাবে এবং 1.5 কোটির জন্য অগ্রিম অর্থ দিয়ে দিল, সুতরাং আপনি নিশ্চিত যে আপনি 1.5 কোটি পাবেন। কিন্তু এখন ভারতে যেভাবে করোনার যেভাবে হু করে বাড়ছে, যেভাবে সংকট তৈরি হচ্ছে, অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট সমালোচনা হচ্ছে, তারা এখন দিতে পারছে না। সিরাম ইনস্টিটিউট প্রস্তুত করে রেখেছে বাংলাদেশকে আরও 80 লক্ষ ডোজ ভ্যাকসিন দেওয়ার জন্য এবং 1.5 কোটি যে পূর্ণ শেষ করার জন্য এই কমিটমেন্টটা, এই ডিলটা ঠিক করার জন্য, কিন্তু ভারত সরকার দিচ্ছে না। কারণ হচ্ছে তাদের অভ্যন্তরীণ প্রয়োজন, ব্যাপারটা হচ্ছে এরকম রপ্তানিতে নিষেধাজ্ঞা। তাহলে আমরা এক জায়গায় আমরা ঠেকে গেলাম, আমাদের অবশ্যই মাল্টিপল বিভিন্ন সোর্স থাকা। ইউরোপের বিভিন্ন দেশ কি করছে, জনসন নিচ্ছে, ফাইজার নিচ্ছে, মডার্না নিচ্ছে, যার ফলে আজকে যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশ করোনা মুক্ত কিংবা অনেক কিছু খুলে দিচ্ছে। যুক্তরাষ্ট্র তো বেশিরভাগই খুলে দিয়েছে। ব্যাপারটা হচ্ছে যে এটা একটা সুদূরপ্রসারী একটা চিন্তাভাবনা থাকা দরকার। এখানে কূটনীতি, রাজনীতি কিংবা এই যে এখন বাদানুবাদের কথা শুনছি এবং এক ধরনের, যেমন বেক্সিমকোর কর্মকর্তা জনাব নাজমুল হাসান পাপন বলেছেন যে ভারতের বিরুদ্ধে শক্ত ভাষায় পদক্ষেপ নিতে হবে, ব্যাপারটা এমন কেমন এই যে কথাগুলো বলছে, এখন বন্ধুত্বের প্রমাণ রাখতে হবে, প্রমাণ রাখতে হবে, এই যে কথাগুলো তো একটা বেরিয়ে আসে। কারণ সংকট, কারণ সংকটে যে বন্ধু বন্ধুর পাশে দাঁড়ায়, প্রতিবেশী প্রতিবেশীর পাশে দাঁড়ায়, সেটাই নিয়ম। কিন্তু এখন এই একটা কি বলবো, স্বার্থপরতা কিংবা নিজেকে বাঁচানোর যে তাগিদ, যে অগ্রাধিকার আমি আগে আমার দেশকে ঠিক করি, আমার আমাকে আগে ঠিক রাখি, এমন একটা নীতি তো ভারত নিয়েছে। কারণ হচ্ছে যে ভ্যাকসিন আমাদের অবশ্যই দরকার। আমাদের স্থানীয় একটি প্রতিষ্ঠান ছিল গ্লোব বায়োটেক, আপনি বলতে পারবেন ভালো, সম্ভবত বঙ্গ ভ্যাক্স, এটা যদি আমরা 3 মাস আগে কিংবা গত বছর অক্টোবর নভেম্বরে যদি সেটা আমরা যদি ট্রায়াল দিতাম, আমরা যদি আবেদন করতাম WHO-র কাছে, এটাও আমরা একটা করতে পারতাম। কারণ আমাদের দেশীয় প্রযুক্তিতে এটা সম্ভব ছিল যে প্রতিষ্ঠানগুলো এই কাজটা করছিল। সুতরাং আমরা তো এক মুখের উপর একদিকে তাকিয়েছিলাম। ব্যাপারটা হচ্ছে যে ভ্যাকসিন লাগবে, ভ্যাকসিন লাগবে, এবং এটা সম্পূর্ণ, এটাও ঠিক যে এটা কিউরেটিভ না, এটা প্রতিষেধক না, এটা কিংবা এটা প্রতিরক্ষামূলকও না, কিন্তু এটা প্রয়োজন হয়েছে। কারণ ভ্যাকসিন হলে একটা মানসিক একটি সুন্দর একটি মানসিক পরিবর্তন, না শুধু বিষয়টা মানসিক না, আবার বিভিন্ন গবেষণাও বলছে না, আমি প্রাথমিকভাবে একজন নাগরিক, কারণ ভ্যাকসিন নেওয়ার পর প্রথম ডোজ নেওয়ার পর আক্রান্ত হয়েছে, দ্বিতীয় ডোজ নেওয়ার পর আক্রান্ত হয়েছে, মৃত্যুর ঘটনাও ঘটেছে, কেউ কেউ মারা গেছে, সেটা খুবই নগণ্য সংখ্যক। কিন্তু এই যে আমরা যে করোনার যে ঊর্ধ্বগতি, করোনা যে বাড়ছে, এর কারণ কিন্তু আরেকটা ব্যাপার, ভ্যাকসিন নিয়ে সবাই একটু রিল্যাক্স হয়ে গেছে ভ্যাকসিন দুটো নেওয়ার পর, সেটাও ঠিক না। সুতরাং ভ্যাকসিন লাগবে, এবং সরকার টাকা জোগাড় করেছে, টাকার সংস্থান রেখেছে, বিভিন্ন বিশ্বব্যাংক অনুদান দিচ্ছে, লোন দিচ্ছে, কিন্তু এটার একটা সুন্দর সোর্স দরকার, যেটা আমি 3 কোটি প্রথম পর্যায়ে 3 কোটি, পরে আরও 1 কোটি যুক্ত করে আমরা ভ্যাকসিনেশনে নিয়ে আসবো, কিন্তু সেটা এখন হচ্ছে না। হয়তো এখন বিভিন্ন সূত্রে, গ্যাভি সহ বিভিন্ন সূত্রে আসছে টিকারি প্রাপ্তিটা নিয়ে। আপনার কাছে আরও আমার প্রশ্ন আছে, আপনি একটু ফিরছে ডাক্তার এম এম আতুর, যেমন আপনি যেহেতু স্বাস্থ্য অধিদপ্তরে আছেন, এই জন্য প্রশ্নটা আপনাকে বারবার এই রিলেটেড প্রশ্ন আপনাকে করতে হচ্ছে, সেটা হচ্ছে এই যে বারবার আলোচনা হচ্ছে শুধু ভ্যাকসিনকোর বা শুধু ভারতের উপর নির্ভরতার, আমরা কেন এই জায়গাটা থেকে বের হতে পারলাম? জি, সুন্দর প্রশ্ন। আমরা এমন একটি দেশে বাস করি যে দেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি কিন্তু ভ্যাকসিন হিরো। আপনারা জানেন যে আমরা প্রতি বছর 1 কোটি আমাদের EPI প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশে দিচ্ছি, এবং এটা নেতৃত্ব দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী। আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী সহ আমাদের সবসময় দিক নির্দেশনা দিয়ে থাকেন, এবং আমরা কিন্তু সফল, আমি বলবো যে এই ক্ষেত্রে আমরা এখনও বলবো সফল। কারণ এই যে অ্যাস্ট্রাজেনিকার যে ভ্যাকসিনটা, এটি কিন্তু কার্যকারিতা বলা ছিল যে 4 থেকে 12 সপ্তাহ পর্যন্ত কার্যকারিতা, এবং ফার্স্ট ডোজ থেকে সেকেন্ড ডোজের ইন্টারভেল যত বেশি হবে এফিকেসি তত বেশি হবে। এখন আমাকে বুঝতে হবে ভ্যাকসিনটা কী কাজ করে। ভ্যাকসিন যখন শরীরে দেওয়া হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ওই পার্টিকুলার ভাইরাসের এগেনিস্টে সে তখন
তাকে ধ্বংস করে, সে যদি প্রবেশ করতে চায়। আমাদের ভ্যাকসিনটা কি একমাত্র সুরক্ষা? ভ্যাকসিন আমি দুই ডোজ দিলেই কি আমি সুরক্ষিত? তার মানে কি আমার এফেক্টেড হব না? অবশ্যই না। কাজেই আমি স্বাস্থ্যবিধি মানব। ভ্যাকসিনের বিষয়ে সর্বশেষ যে বিষয়টি তথ্য যেটা বলেছি, দ্বিতীয় ডোজ দিলেও এটি 70-80% আমাদের সেই রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সক্ষম। তো আমাদের এটি নিয়ে খুব বেশি চিন্তিত হওয়া লাগবে না, এই কারণে যে আমার মনে হয় ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে মে মাসে আমাদের আরও প্রায় 21 লক্ষ বা 23 লক্ষের মতো ভ্যাকসিন আসছে বিভিন্ন সোর্স থেকে, এবং সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ মাননীয় স্বাস্থ্যমন্ত্রী সহ তারা অ্যাস্ট্রাজেনেকাটা 20 লক্ষ এবং এর বাইরে থেকেও ভ্যাকসিন আসছে, এবং সব রকমের সোর্স এক্সপ্লোর করা হচ্ছে। সর্বশেষ ভাই যেটা বললেন যে বঙ্গভ্যাক্স আমাদের গ্লোব বায়োটেকের, এটি এথিক্যাল ক্লিয়ারেন্স যেটা আমাদের বিএমআরসি দেন, যে এথিক্যাল ক্লিয়ারেন্স দেওয়ার পরেই এটাকে ট্রায়ালের জন্য দেওয়া হয়। কাজেই সব রকমের সোর্স কিন্তু স্পুটনিক ভি থেকে শুরু করে বঙ্গভ্যাক্স থেকে, নিঃসন্দেহে আপনার এইসব কথায় তো আমরা আশ্বস্ত হতেই চাই, নিঃসন্দেহে এগুলো আসার কথা, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে এই যে বিকল্প উৎস খোঁজার বিষয়টা এত দেরিতে করলেন কেন? এটি যে কারণেই তো এক ধরনের আশঙ্কা। আমি তো আমাদের স্বাস্থ্যবিধি দপ্তরের কর্মকাণ্ড কিন্তু একটি জাতীয় পরামর্শ কমিটি আছে যাদের উপদেশগুলোতে নিয়েই করা হয়, এবং এখানে কিন্তু শুধুমাত্র স্বাস্থ্যবিধি দপ্তরের প্রতিনিধি থাকেন না, এখানে বিভিন্ন মহলের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, ক্লিনিশিয়ান, প্রতিদশা সায়েন্টিস্ট সকলে মিলে, তা আমাদের যে এই বিষয়টি তারা আরও ভালো মতো বলতে পারবেন কোন পরিস্থিতিতে সিদ্ধান্ত নিয়েছিল। এখন পর্যন্ত প্রথম ডোজের বিষয়টাই বলা হয়েছে যে আপাতত স্থগিত করা হয়েছে, প্রথম ডোজ যারা নিয়েছেন তাদের দ্বিতীয় ডোজটা এনশিওর করা হবে, এবং আমরা আশা করছি, আমাদের মাননীয় মহাপরিচালক গতকালকেও বলেছেন এবং আমাদের স্বাস্থ্যমন্ত্রী মহোদয় সকলেই, কিন্তু সরকার কিন্তু খুবই মানে সিরিয়াসলি প্রত্যেকটা জায়গা থেকে এক্সপ্লোর করছেন, এমনকি দেশেও এটিকে ম্যানুফ্যাকচারিং করা যায়। আপনারা দেখেছেন আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, উনি বলেছেন স্পুটনিক বি বিষয়ে কীভাবে করা যায়, আমাদের লোকাল ম্যানুফ্যাকচারার যে তাদেরকে এনকারেজ করা হচ্ছে বাইরে থেকে আনার বিষয়ে, এবং আমাদের যে সেরাম ইনস্টিটিউটের সঙ্গে যে কমিটমেন্ট এবং যে অ্যাডভান্স যেটা দেওয়া ছিল সেটিও আনার বিষয়ে কিন্তু সর্বাত্মক চেষ্টা চলছে। আমার মনে হয় এই মুহূর্তে এইটির উত্তর দেওয়াটা কঠিন, তবে আমাদের হাতে যথেষ্ট সময় আছে। আমরা মনে হয় যথেষ্ট বলতে অ্যাটলিস্ট আরও 4 সপ্তাহ সময় পাবো, যে 1 মাস সময় আছে, এতটা শঙ্কিত হওয়ার কিছু নেই আমি মনে করি। তবে যেহেতু প্রথমেই বললাম, আবারও বলছি যে ভ্যাকসিনই একমাত্র নয়, তো ভ্যাকসিন আমাদেরকে অবশ্যই নিতে হবে যদি অ্যাভেলেবল থাকে, কিন্তু তার আগে যে কাজটি আমার করা দরকার সেই কাজটি আমি করব, এই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আমাকে আপনাকে সকল। নিঃসন্দেহে মাইনুল আলম, আপনি যেহেতু কূটনীতির অঙ্গনে খোঁজ খবরটা রাখেন, আপনার কাছে একটু জানতে চাই যে রাশিয়ার সাথে যে স্পুতনিক এবং চীনের যে সিনোভ্যাক, এই দুটো টিকার বিষয়ে আসলে সবশেষ কি আপডেট আছে? এই যে আমাদের আমাদের পক্ষ থেকে যোগাযোগ হচ্ছে, আমরা রাশিয়ার সাথে কার্যক্রম চালাচ্ছি এবং যৌথ উৎপাদনের কাজ আছে, পরিকল্পনা আছে। চীনেরটা আমরা একটা এখানে ট্রায়াল করার ব্যাপার আছে এবং এটা এখানে সরবরাহ করার ব্যাপার আছে। আরেকটা হচ্ছে প্ল্যাটফর্ম আছে, চীনের নেতৃত্বে একটা 6 দেশীয় প্ল্যাটফর্ম আছে, এবং মঙ্গলবার সকালে একটা ভার্চুয়াল মিটিং হবে পররাষ্ট্রমন্ত্রী, আমাদের পররাষ্ট্রমন্ত্রী, চীনের পররাষ্ট্রমন্ত্রী, আরও কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রী, শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান, 6টি কি 7টি দেশ আছে, এদের মধ্যে একটা এই বিষয়ে আলোচনা হবে, ভার্চুয়াল মিটিং হবে। সুতরাং কাজগুলো হচ্ছে। আমার ব্যাপার হচ্ছে যে আমরা কেন এগুলো ফেলে রাখলাম, কিংবা এটা হচ্ছে যে ভারত আমাদেরকে যেহেতু চুক্তি করেছি, আমরা নিশ্চিত থাকতে পারি চুক্তি আমরা কিছুটা পেমেন্টও করেছি, অর্ধেকটা কিছু মূল্য নির্ধারণ করে আমরা সেটা দিয়েছি এবং এটা আসবে, আসার কথা ছিল। ব্যাপারটা হচ্ছে এই ধরনের পরিস্থিতি তৈরি হবে, এই ধরনের পরিস্থিতি ভারতও ধারণা করতে পারেনি, ভাবতে পারেনি, কারণ ভারত দেখুন, আমি ভারতের তখনকার পরিস্থিতি মার্চ মাস কিংবা ফেব্রুয়ারি মাসের অবস্থা যদি আমরা চিন্তা করি, 20 লক্ষ আমাদেরকে গিফট হিসেবে দিল। নরেন্দ্র মোদী বাংলাদেশে 26-27 তারিখ সফর করলেন, তখন 12 লক্ষ গিফট হিসেবে দিল। এর কিছুদিন পর সেনাপ্রধান, ভারতের সেনাপ্রধান আসলেন, 1 লক্ষ গিফট দিল। সুতরাং সেই গেস্টচার এবং সেই পরিকল্পনা ছিল। ব্যাপারটা হচ্ছে সংকটটা এমনভাবে হঠাৎ করে দ্রুত বেড়ে গেছে এবং এত ছড়িয়ে পড়েছে, অক্সিজেনের সংকট সহ ভারতের বিভিন্ন সংকট, এবং পুরো পৃথিবী, পুরো বিশ্ব নেতারা এখন ভারতের সঙ্গে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করছে। ব্যাপারটা এইভাবে দেখতে হবে, কিন্তু
সিরাম ইনস্টিটিউটকে আমি বলবো এটা বাংলাদেশকে অন্তত বিনা কথায় 1.5 কোটি দিয়ে দেওয়া উচিত ছিল। অর্থাৎ আমরা যেটা আমরা পেমেন্ট করেছি আমরা যেটা আমরা দিয়েছি এই 1.5 কোটি দিয়ে দেওয়া উচিত ছিল। এবং ভারতের আরেকটা বিষয় যে যে এই টিকা উৎপাদনের জন্য যে কিছুটা কাঁচামাল প্রয়োজন যেটা যুক্তরাষ্ট্র থেকে আমদানি করতে হয়, এটা বিভিন্ন দিক আছে। আসলে টিকাটা হচ্ছে এই বিষয়টার বিভিন্ন দিক এবং বিভিন্ন ডাইমেনশন আছে, বহুমাত্রিক বিষয় এখানে জড়িত। আমেরিকার যে এমবার্গো ছিল কাঁচামাল ভারতকে দেওয়ার জন্য সেটা গতকাল পর্যন্ত মাত্র উঠে গেছে, এখন কাঁচামালটা আসবে, এ একটা দিক। আবার ভারতের বিভিন্ন সিরাম ইনস্টিটিউটের যে অনুমোদন ভারতের সরকার, বিদেশ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রপ্তানি নিষিদ্ধ স্থগিত করে রেখেছে, তারাও এখন উঠানোর চিন্তা ভাবনা করছে। বাংলাদেশকে অন্তত 20 লক্ষ দেবে বলে শোনা যাচ্ছে, দু একদিনের মধ্যে স্পষ্ট ঘোষণা আসবে, মে মাসের মধ্যে এটা কার্যকর হবে। তাহলে পর্যায়ক্রমে যদি আসে তাহলে আমরা পর্যায়ক্রমে দিতে পারবো, টিকা কর্মসূচিটা চালাতে পারবো। টিকা কর্মসূচি দেখুন প্রতিদিন 1 লক্ষ, 2 লক্ষ, 2.5 লক্ষ মানুষ টিকা দিয়েছে, এমনও হয়েছে। আজকে কত দিয়েছে? 82,000, সম্ভবত 1 লক্ষের কাছাকাছি গড়ে। যে আমাদের 40টা বোধহয় মেডিকেল সেন্টারে আমরা হসপিটালে দিচ্ছি, এটা বন্ধ রাখলে চলবে না, এটা চালিয়ে যেতে হবে। এবং যখন স্টক আছে, আমাদের মজুদ আছে, এটা ভেবে ওই রেশিওতে করবে। যেমন আমরা দিতে পারবো না, এই জন্য প্রথম ডোজ আর দিচ্ছি না, বন্ধ রেখেছি। হয়তো যদি সেই সংস্থান আসে আমরা দিতে পারবো, কিন্তু প্রথম ডোজ দেওয়ার পর দ্বিতীয় ডোজের জন্য নিশ্চয়তা দিতে হবে। এরপর অন্য যখন আরেকটা ব্র্যান্ড আসবে তখন আমরা তখন আবার নতুনভাবে চালাতে হবে, কারণ টিকা 3 কোটি না, 6-7 কোটি মানুষকে টিকা দিতে হবে। আমরা কিন্তু রেজিস্ট্রেশন বন্ধ করিনি, আমরা রেজিস্ট্রেশনও বন্ধ করিনি বা বলিনি যে আপনারা আবার ইয়ে করেন, তাদেরকে বলা হয়েছে আপনাদেরকে আবার মেসেজ দেওয়া হবে। হ্যাঁ, মেসেজ দেওয়া হবে। এবং বিষয়টাকে এরকম সুরক্ষা.gov এ গিয়ে কি এখনো উনি কি কেউ কি চাইলে নিবন্ধন করতে পারবে? হ্যাঁ, নিবন্ধনের বিষয়টা আমাদের একদম পরিষ্কার করা হবে, কারণ আপনারা জানেন যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে কিন্তু সপ্তাহে অন্তত 2 বার কিন্তু একেবারে পরিষ্কারভাবে বাংলাদেশের চিত্র ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে এবং আপনাদেরকে প্রেস রিলিজের মাধ্যমে কয়েক পৃষ্ঠার একটি মেসেজ কিন্তু সবসময় দেওয়া হচ্ছে। কাজেই যেমন লেনিন ভাই বললেন বা অনেক জায়গায় বললেন যে আমাদের এই মুহূর্তে যে অস্ত্র, যতগুলো অস্ত্র আছে সবগুলোই কিন্তু আমরা প্রয়োগ করার চেষ্টা করছি। এছাড়া আর কী উপায় আছে? মেসেজ দেওয়ার স্বাস্থ্য বুলেটিন করা হচ্ছে, আমাদের মুখপাত্র প্রতিনিয়ত কিন্তু এই জিনিসগুলো আনতেছেন, যতগুলো জিনিস আনা যায় সবগুলোই কিন্তু আনতেছেন। পাশাপাশি যেটি ভাই বললেন যে আমরা, আমার মনে হয় যে এই সংকটটি হবে না, কারণ আমি আবারও বিশ্বাস করতে চাই যে জাতীয় পরামর্শ কমিটি আছেন, আমাদের নীতি নির্ধারকরা আছেন, এবং এটি কিন্তু শুধু স্বাস্থ্য অধিদপ্তরের একার বিষয় না, এটি একটা আন্তর্জাতিক বিষয়। কাজেই সেই প্রেক্ষাপট, ভারতের এই পরিস্থিতি এই মুহূর্তে এরকম একটি দুর্যোগের মতো হয়ে গেছে, তো সব দিক বিবেচনা নিয়ে আমরা এখন পর্যন্ত আশাবাদী। তবে টিকা নিলেই যেহেতু সমাধান নয়, আমি নিজেও 2 টিকা, আমি একটা ছোট প্রশ্ন করতে চাই, আপনি কিছুটা তুলেছেন, বঙ্গভ্যাক্সের বিষয়টা কেন এত বিলম্বিত হলো? মানে এই অনুমোদন নিয়ে প্রক্রিয়াটা, মানে এখানে কি কোনো আমলাতান্ত্রিক জটিলতা ছিল? আমাদের দেশে যা হয় আর কি, যে কোনো একটা আবিষ্কার বা যে কোনো একটা ভ্যাকসিনের মতো জিনিস আবিষ্কার করা, এটি কিন্তু আসলে এটা একটা একটু লং প্রসেস, খুব শর্টকাট কিন্তু কোনো জিনিস নেই। কারণ একটা ভ্যাকসিন তৈরি করা হয় ফর্মুলেশন হওয়ার পরে এটাকে এথিক্যাল ক্লিয়ারেন্স না, কারণ আপনি মানব দেহে প্রয়োগ করবেন, প্রয়োগ করার পরে কোনো মানুষ সে কিন্তু যার তার সঙ্গেই আপনি করতে পারবেন না, যিনি উইলিংলি ইন্টারেস্টেড যে আমি স্বেচ্ছায় ভলেন্টিয়ারিলি এটি করা হয়। তো এই ধরনের কাজগুলো কিন্তু চাইনিজটাও কিন্তু এখন 3rd ফেজ ট্রায়াল এবং আমাদের এইটা যেটা এথিক্যাল ক্লিয়ারেন্সই এখনও নেওয়া হয়নি। তো আমি মনে করি যে এগুলো একটা প্রসেস আছে, প্রসেসগুলো করতেই কিছুটা সময় লেগে গেছে, যেহেতু ইতিমধ্যেই আমাদের হাতে রেডি স্টক হিসেবে যে ভ্যাকসিন ছিল, আপনি 2 কোটি ভ্যাকসিন চাইলেই তো একদিনে দিয়ে দেওয়া সম্ভব না, এটা কিন্তু ফেজ ওয়াইজই দিতে হয় এবং এটা ডিউরেশনে যে অনেক বেশি লম্বা থাকে। আবার ভ্যাকসিন নিলেই যে এটা লাইফ লং ইমিউনিটি হয় এমনও কিন্তু নয়, কাজেই সার্বিক দিক কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে অতটা পরিষ্কার না। তবে সরকারের তরফ থেকে প্ল্যান রয়েছে, পরিকল্পনা সুন্দরভাবে, যে 1st ডোজটা অফ করা হয়েছে, 2nd ডোজটা কন্টিনিউ হবে। বাই দিস টাইম আমরা সকল রকমের এক্সপ্লোর করছি এবং আমাদের যেটি 1st ডোজ যেহেতু অ্যাস্ট্রাজেনিক এনে, তাদেরকে তো 2nd ডোজটাও অ্যাস্ট্রাজেনিকেই দিতে হবে এখন পর্যন্ত, কাজে সেটির দিকে করা হচ্ছে। পাশাপাশি বঙ্গভ্যাক্সের এথিক্যাল ক্লিয়ারেন্স আজকে দেখলাম আমাদের বিএমএসসি সম্মানিত চেয়ারম্যান, উনিও কিন্তু বলেছে যে হয়তো ওনারা কাল পরশুই এথিক্যাল ক্লিয়ারেন্স দিয়ে দিলে, ওদের অথরিটি যেটা বললো গ্লোব বায়োটেকের 10 দিনের মধ্যে তারা হয়তো এটা উৎপাদন। আমাদের হাতে আসলে সময় নেই মাইনুল আলম, এই বঙ্গভ্যাক্সের বিষয়টা নিয়ে আপনার যদি কিছু
অতিক্রম করতে থাকি এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে ভ্যাকসিন তৈরির জন্য কাঁচামাল যে র আপনি আমদানি নির্ভর এটা আপনি কি চীন থেকে আনবেন না ভারত থেকে আনবেন না আমি জানি না কোথা থেকে আনবেন সেটাও একটু স্মুথ করতে হবে এবং সেটা খুব সুন্দরভাবে সহজভাবে করতে হবে তাহলে আপনি উৎপাদন এবং এটার মানটা ধরতে গ্লোবায়োটিক কিন্তু আজকেও বলেছে আমাদের একটি প্রতিবেদন আমাদের চ্যানেলে প্রচার হয়েছে যে সব মিলিয়ে যদি তারা ট্রায়ালের যদি কার্যকারিতা বিবেচনায় যদি সময় পায় প্রতি মাসে তারা ১ কোটি উৎপাদনে যাবে উৎপাদনে যেতে পারবে এটা যদি হয় এবং সবচেয়ে হচ্ছে যে মান কোয়ালিটি এবং টেকনিক্যাল বিষয়গুলো নিশ্চিত করা আমাদের হাতে আসলে একেবারে সময় নেই আপনাদের ধন্যবাদ বাংলাদেশ সব দেশি নিজস্ব উপায়ে তৈরি করছে এবং উৎপাদনে যাচ্ছে আপনি দুজনকে ধন্যবাদ বাংলাদেশের সময় দেওয়ার জন্য দর্শক ইভেলি নিউজ এন্ড ভিউজ আজ এ পর্যন্তই আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল আর যে কথাগুলো হচ্ছিল এই করোনাকালে অবশ্যই স্বাস্থ্যবিধিগুলো কঠোরভাবে মেনে চলুন।